ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहु। नमस्कार। सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार पुण्य प्रभाते आज दुर्गा पूजार महाषष्ठी, तई महाषष्ठीर ए पुण्य लग्ने आमरा श्रीमद् शंकराचार्य कृत शारदा भुजंग प्रयात स्तोत्र থেকে সংকলিত একটি স্তবকের মাধ্যমে বাংলা তর্জমার মধ্যে দিয়ে দেবী বন্দনার মধ্যে দিয়ে শুরু করছি আজকের সৎকথা। সেখানে বলা হচ্ছে, মহেশ্বর পদ্মপলাশ লোচন হরি এবং ব্রহ্মা যার অর্চনা করেন, যার বদনমণ্ডল মৃদু মৃদু হাস্যচ্ছটায় সদা লক্ষিত, সৌদামিনী রমণীয় তাটঙ্কভূষণ যার কর্ণে দোদুল্যমান, আমার জননী রূপা বিশ্বজননী সেই শারদাকে নিরন্তর ভজনা করি। স্বামীজি একবার তীর্থযাত্রার পূর্বে শ্রীশ্রী মাকে প্রণাম করে রওনা হবেন। ঠিক সেই সময় শ্রীশ্রী মা স্বামীজিকে তার গর্ভধারিণী মায়ের সঙ্গে দেখা করতে যেতে বলেছিলেন, কিন্তু স্বামীজি তাতে উত্তর দিয়েছিলেন, মা আপনি আমার একমাত্র মা। এই শ্রীশ্রী মা সারদা দেবীকেই তিনি জ্যান্ত দুর্গারূপে পুজো করতে চেয়েছিলেন এবং করেও ছিলেন। মা দুর্গাকে সাক্ষাৎ শ্রীশ্রী মায়ের মধ্যে দর্শন করেছিলেন বলেই তিনি এই পুজো করতে চেয়েছিলেন। পুরাণে দুর্গার যে স্বরূপের কথা বলা হয়েছে সেটা চিন্তা করেই স্বামীজি তাকে পুজো করেছিলেন, না স্বামীজির মানসপটে উদিত হয়েছিল তন্ত্রমতে মা দুর্গার স্বরূপের কথা, যেটা চিন্তা করেই তিনি শ্রীশ্রী মাকে পূজা করেন। শ্রীমদ্ ভাগবত পুরাণে উল্লেখ আছে, দেবকীর অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণের জন্মের সময় যোগমায়া কিন্তু মা যশোদার গর্ভে আবির্ভূতা হয়েছিলেন ভগবানের কাজে সহযোগিতা করবার জন্য। অর্থাৎ এটি আমাদের বারবার বুঝতে হয় যে কৃষ্ণের কাজে শ্রীকৃষ্ণ যিনি পালন করবেন তাকে সহযোগিতার জন্য সেই যোগমায়া শক্তি অবলম্বন করছেন। সেই জন্মাষ্টমীর ক্ষেত্রে আমরা শ্রীকৃষ্ণের কথা প্রতিমুহূর্তে স্মরণ করি, কিন্তু ওই যে যোগমায়া ঠিক সেই সময় জন্মগ্রহণ করছেন যশোদার গর্ভে, এবং কেন করছেন, ভগবানকে সাহায্য করবার জন্যে। এবং ভগবান সেই জন্যে তাকে বর দিয়েছিলেন যে তিনি জগতে খ্যাত হবেন দুর্গা ভদ্রকালী বৈষ্ণবী কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যকা মায়া নারায়ণী শিবানী শারদা অম্বিকা নামে। দেবী নারায়ণের শক্তি হিসাবেই যোগমায়া নাম নিয়ে তিনি পরিচিত হয়েছিলেন। ঈশ্বরের কার্য করবার জন্যই দেবী আবির্ভূতা হয়েছিলেন, অর্থাৎ দেবী সেখানে ভগবানের আশ্রিতা শক্তি, তাই তাঁর কোনো স্বতন্ত্রতা ছিল না। বিষ্ণু পুরাণে দেবকীর অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম এবং যশোদার গর্ভে যোগমায়ার আবির্ভাবের কথা পাওয়া যায়, এবং বলা হয় যোগনিদ্রা মহামায়া ইত্যাদি শব্দে। অর্থাৎ যে কেউ তাকে দুর্গা অম্বিকা নামে পুজো করবে সে আসলে শ্রীহরির প্রসাদে তাহার বাঞ্ছিত সব বস্তু পাবে। এই মহামায়া বা যোগনিদ্রা শ্রীহরিরই আশ্রিতা শক্তি, তিনি হরির অধীনা, তার কোনো স্বতন্ত্রতা নেই। এবং সেই জন্যে মার্কেণ্ডেয় পুরাণের অন্তর্গত দুর্গা সপ্তশতীতে শ্রীশ্রী চণ্ডীতে এই শাক্ত মতের সুস্পষ্ট পরিচয় পাওয়া যায়। যুদ্ধক্ষেত্রে প্রাণপ্রিয় ভ্রাতা নিশুম্ভ নিহত হলে শুম্ভ যখন ক্রুদ্ধ হয়েছিলেন তখন দেবী দুর্গাকে তিনি বলেছিলেন, বলগর্ভে উদ্ধতা দুর্গা তুমি গর্ব করিও না, কারণ অতি মানিনি তুমি, অন্যান্য দেবীর বল আশ্রয় করিয়াই তুমি যুদ্ধ করিতেছ। দেবী তখন গর্জন করে বলেছিলেন, একই বাহং জগত্তত্র দ্বিতীয়া কামমা পড়া, অর্থাৎ জগতে আমি একমাত্র বিরাজিতা, আমার থেকে ভিন্ন দ্বিতীয় আর কেউ নেই। দেবী আরও বলেছিলেন, রে দুষ্ট এই সকল দেবী আমারই বিভূতি, এই দেখ ইহারা সকলে আমাতেই বিলীন হইয়াছে। তিনি ব্রাহ্মণী মাহেশ্বরী কৌমারী বৈষ্ণবী
বারাহী, নারসিংহী, ঐন্দ্রী এবং চামুণ্ডা এই অষ্টমাতৃকা দেবী দুর্গার শরীরে বিলীন হয়েছিল এবং দেবী একাকিনীই ছিলেন, শুম্ভকে যুদ্ধে আহ্বান করেছিলেন। এই একই বাহং জগত্তত্র দ্বিতীয়া কামরা এই উক্তিতেই দেবীর স্বরূপের কথা পাওয়া যায়। এবং পরবর্তীকালে সেই টিকাকাররাও সেটি বলেছেন যে আমি জগৎ থেকে পৃথক নই এবং জগৎও আমার থেকে পৃথক নয়, আমি জগৎ রূপে পরিণত হওয়ায় জগৎ এবং আমি এক ও অভিন্ন। আজকে দুর্গাপূজার ষষ্ঠীতে যখন সেই নবপত্রিকা বোধন অধিবাসের কথা হয়, যখন ঢাকের বাদ্যি বাজে, যখন আমরা ষষ্ঠীর সেই বোধনে আজকের দিন প্রতিদিন ঘরে ঘরে মায়েরা ষষ্ঠীর ব্রত উদযাপন করেন, শঙ্খে শঙ্খে মঙ্গলধ্বনি গান, তখন আমাদের সেই অদ্বৈতবাদের কথা মনে হয় যে সেই একই শক্তি তিনি জগৎ রূপে ম্যানিফেস্টেড এবং বুঝিয়ে দিচ্ছেন জগৎ এবং তিনি আসলে এক। ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান, বিশ্বজননী শ্রী মা শারদাও সেটি স্মরণ করেছেন, জানিয়ে দিয়েছেন, স্বীকার করেছেন। স্বামী অরূপানন্দজি শ্রী মাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি সকলের মা? শ্রী মা উত্তর দিয়েছিলেন, হ্যাঁ। অরূপানন্দজি আবার জিজ্ঞেস করেছিলেন, এইসব ইতর জীবজন্তুরও মা? শ্রী মা উত্তর দিয়েছিলেন, ওদেরও। অর্থাৎ ব্রহ্মা হইতে পিপিলিকা পর্যন্ত তাহার গর্ভ থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, তার অনন্ত সৃষ্টি। ঠাকুরের স্ত্রী এবং প্রথম শিষ্যা মা, কিন্তু একজন প্রথম একজন ভক্ত যখন মাকে প্রশ্ন করলেন, মা আপনি ঠাকুরকে কীভাবে দেখেন? উত্তরে শ্রী মা বলেছিলেন, সন্তানের মতো। ব্রহ্ম দেশ কাল নিমিত্তের অতীত, ব্রহ্ম কালের দ্বারা সীমায়ত নয়, সীমিত নয়। মায়ের স্নেহ ভালোবাসাও তেমনি কোনো সময়ের মধ্যে সীমিত ছিল না, কোনো স্থানে সীমিত ছিল না, কোনো বিশেষ ক্ষেত্রে সীমিত ছিল না। স্বামীজি তাকে জ্যান্ত দুর্গার কথা বলেছেন, মহাপুরুষ মহারাজ বারবার বলেছেন, সর্বভূতের অন্তরাত্মা সেই কুলকুণ্ডলিনী শক্তি, সেই জগজ্জননী অহেতুকি স্নেহের পরবশ হইয়া যে ভক্তকে একবার শ্রীকর কমল দ্বারা স্পর্শ করিয়াছেন তাহারই চৈতন্য হইয়াছে বা হইবেই হইবে, ইহাই আমাদের পূর্ণ বিশ্বাস। মা দুঃখ হরণকারিণী, করুণারূপিণী, অশুভ শক্তির বিনাশকারিণী, বগলা মূর্তিও তিনি দেখিয়েছিলেন এবং সেই জন্য এই মাকেই আমরা দুর্গা বলে পূজা করি, স্মরণ করি, ভালোবাসতে ইচ্ছা করি। বৎসর অতিক্রান্ত হয়ে শিউলি পদ্ম কাশের সমারোহে যখন আকাশ বাতাস একটা অন্য ভাবে ভাবিত থাকে, তখন আমাদের এই বাংলার গৃহাঙ্গনে পদার্পণ করেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। পুত্র কন্যা নিয়ে তিনি পূজোর কয়েকদিন আমাদের মাঝে থাকেন, আমাদের সমস্ত দুঃখ মালিন্য হতাশাকে দূর করে দেন, স্বার্থ অভিমান হিংসাকে পেছনে ফেলে আবাল বৃদ্ধ মনিতা সকলে এই সময় তাকে ঘিরে আনন্দে মগ্ন থাকে। আমরা এক পরিবারভুক্ত হয়ে যাই যে পরিবারের কেন্দ্রে থাকেন স্বয়ং জগজ্জননী। শঙ্করাচার্য রচিত আনন্দলহরী একটি অসামান্য গ্রন্থ, এই গ্রন্থে তিনি বিশ্ব জগৎকে নারী মূর্তিতে বর্ণনা করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন চন্দ্র সূর্য নভ পৃথ্বী সব কিছু জুড়ে রমণীর রমণীয় সৌন্দর্য পরিব্যাপ্ত। বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখেছেন, আনন্দলহরীতে যার স্তবগান আছে তিনি হলেন হিন্দু ধর্মগত নারী শক্তি, সেই শক্তি আনন্দ দেন। বিশ্বগত আনন্দকে আনন্দলহরীর কবি নারীভাবে দেখেছেন এবং আনন্দলহরীর সূত্রতেই বলা হচ্ছে, শিব সক্তা যুক্ত যদি ভবতি শক্ত প্রভবিতুং, ন চেদেবং দেব ন খলু কুশল স্পন্দিতুমপি। এর অর্থ হচ্ছে শিব শক্তির সঙ্গে যুক্ত হলেই স্বকীয় প্রভাব খাটাতে সক্ষম হন, তা না হলে দেবতা স্পন্দিত হতে পারেন না। শক্তি যুক্ত হলেই অনুষ্ঠেয় কর্ম সাধিত হয়। বিশ্বের মূল তত্ত্ব থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব সকলের ক্ষেত্রেই এই একই কথা প্রযোজ্য। ঋগ্বেদের দেবী সূক্তেও আদ্যাশক্তি মহামায়াকে জগৎ প্রসবনী মাতৃরূপে বর্ণনা করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা মাতৃপূজা, এই পূজার প্রচলন করেছিলেন ত্রেতাযুগের অবতার শ্রীরামচন্দ্র। তার সম্পর্কে মহর্ষি বাল্মীকি জিজ্ঞাসিত হয়ে
দেবর্ষি নারদ বলেছিলেন, শ্রীরামচন্দ্র সর্বগুণে গুণান্বিত, তিনি ঋক সাম যজু অথর্ব এই চতুর্বেদের অন্তর্নিহিত পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। এছাড়াও স্বরদর্শনের অন্তর্ভুক্ত জ্ঞানও তার অধিগত। রাবণ বধ এবং সীতা উদ্ধারের নিমিত্ত শ্রীরামচন্দ্র দুর্গতিনাশিনী দুর্গার অকালবোধন করে নবরাত্র ব্রত করেছিলেন। নারদ রামচন্দ্রকে বলেছিলেন, শ্রদ্ধাযুক্ত হয়ে আশ্বিন মাসে নবরাত্র ব্রত উপবাস এবং ভগবতীর পুজো করো, জপ হোম করে পশু বলি দিয়ে ওই বলির মাংস যজ্ঞে আহুতি দিলে তুমি শক্তিমান হবে। পূর্বে বিষ্ণু মহাদেব এবং ব্রহ্মাও এই ব্রত করেছিলেন, পরে ইন্দ্র এই নবরাত্র ব্রতের অনুষ্ঠান করেন, তারপরে বিশ্বামিত্র ভৃগু বৃহস্পতি তাঁরাও এই নবরাত্র করেছিলেন। রামচন্দ্র এই ব্রতের নিয়ম নারদকে যখন জিজ্ঞাসা করেছিলেন তখন নারদ বলেছিলেন, সমতল স্থানে বেদী নির্মাণ করে জগদম্বিকাকে স্থাপন করে বিধি অনুসারে 9 দিন উপবাস করো। আমি এই কার্যে আচার্য হব, দেবকার্য সমাপনের জন্য উৎসাহ প্রকাশ করব। রামচন্দ্র নারদের এই উপদেশ মতো নবরাত্র পালন করেছিলেন। নবরাত্র ব্রতটি শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত, অষ্টমীর মধ্যরাত্রে দেবী তুষ্ট হয়ে আবির্ভূতা হয়ে তাকে বরদান করেছিলেন। এবং দুর্গাপুজোর বিধান অনুসারে 3 বার বোধনের নিয়ম আছে, শুক্লা ষষ্ঠী, কৃষ্ণা চতুর্দশী এবং কৃষ্ণা নবমী। দেখুন, 3 বার কিন্তু কী হবে, বোধন শুক্লা ষষ্ঠী। সমস্ত দেবতার 23 থেকে এই দুর্গাদেবী মহিষাসুর বধের জন্য আশ্বিনের কৃষ্ণা চতুর্দশীতে আবির্ভূতা হন। সপ্তমীতে দেবতেজ আকার গ্রহণ করে আর অষ্টমীতে দেবী অলঙ্কৃতা হন, নবমীতে মহিষাসুর বধ করেন। চণ্ডমুণ্ড বধে দেবী রক্তবুজা রক্তবীজ বিনাশিনী চামুণ্ডং মুণ্ড মথনে মুণ্ডমালা বিভূষিতা। বারবার নবমীর পুষ্পাঞ্জলিতে বলা হয় চামুণ্ডাং মুণ্ড মথনে, অষ্টমীতে দেবী অলঙ্কৃত হলেন, কৃষ্ণা চতুর্দশীতে তিনি আবির্ভূত হলেন আশ্বিনের, এবং শুক্লা ষষ্ঠীতে অর্থাৎ আজকে তার বোধন, নবমীতে সেই মহিষাসুর বধ হবে হুঙ্কারে, আর সপ্তমীতে তার তেজ গ্রহণ হবে। কালিকা পুরাণ মতে দেবী কৃষ্ণা চতুর্দশী থেকে শুক্লা নবমী পর্যন্ত মোট 11 দিন, কিন্তু বঙ্গদেশ ছাড়া প্রায় সমগ্র ভারতে আশ্বিনের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নবরাত্র ব্রত পালন করা হয়। এবং এই নবরাত্রির পরে দশম রাত্রিটি দশেরা নামে খ্যাত, এটি রামচন্দ্র কর্তৃক রাবণ বিজয়ের উৎসব। শরৎকালে দেবীর দুর্গার বোধন এবং পূজাকে অকাল বোধন বলা হয়। মহাকবি কৃত্তিবাস রামায়ণে রামচন্দ্রের দ্বারা 68 নীল পদ্ম দ্বারা দুর্গাপুজোর বিস্তৃত বিবরণ দিয়েছেন, এবং সেখানেও কিন্তু মহামায়া ভেলকি করেছিলেন। কিরকম আপনারা জানেন, রামচন্দ্র যখন এই দুর্গাপূজায় মা দুর্গাকে প্রসন্ন করতে চান তখন বিভীষণ উত্তর দিয়েছিলেন যে তুমি 108 নীলপদ্ম দিয়ে মা দুর্গাকে পুজো করো। হনুমান নিয়ে এসছিলেন 108 পদ্ম গুনে গুনে। রামচন্দ্র যখন পুজোটা করতে বসলেন 107 পেলেন, 108 পেলেন না, একটা কাউন্টিংয়ে কম পড়ল, হনুমান গুনে আনলেন। কিন্তু মহামায়া সেখানেও পরীক্ষা নিচ্ছেন ভক্তের, রামচন্দ্র কি করবেন, পুজোয় বসে পড়েছেন, সংকল্প হয়ে গেছে, কোথা থেকে পদ্ম পাবেন। হঠাৎ তার মনে হলো তাকে সবাই সেই নীল কমলাক্ষ বলে, অর্থাৎ পদ্মের মতন তার চোখ। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বললেন, বেশ তো, আমি একটি পদ্ম কম পেতে পারি কিন্তু আমার চোখটা যদি পদ্মের মতন হয় তাহলে আমার নিজের চোখ উপড়ে ফেলে এই যে নিজেকে সম্পূর্ণ দিয়ে দেওয়া, দেখুন এইখানেই আত্মসমর্পণ, সারেন্ডার, সাধনার শেষ কথা আত্মসমর্পণ। ঠাকুর নিজে সব সাধন করলেন কিন্তু লাস্টে কী করলেন, আজকে ষষ্ঠীর এই বোধনে আমাদের এই অন্তর্বোধনটা দরকার, অন্তর্চেতনার জাগ্রতকরণ দরকার। ঠাকুর বললেন, মা এই নাও তোমার শুদ্ধা ভক্তি, এই নাও তোমার পাপ পুণ্য সূচি অসূচি সব দিলাম কিন্তু সত্যকে দিতে পারলাম না, সারেন্ডার করে দিলেন। রামচন্দ্র দেখুন সেই কবে রামচন্দ্র করছেন, আবার যুগ ঘুরে এসে শ্রীরামকৃষ্ণ সেই সমর্পণটা করছে, অনেকটা মডার্নাইজ রিপ্যাকেজিং কিন্তু করছেন সমর্পণ, সাধনার শেষ কথা সমর্পণ। রামচন্দ্র যখন নিজের ওই একটি চোখ দিয়ে 108 সংখ্যক পদ্মকে মেটাতে যাবেন, যখন ধনুর্বাণ নিয়ে নিজের চোখে সংযোজন করছেন,
যে একটি চোখ উপড়ে ফেলে মাকে তুষ্ট করবেন। সঙ্গে সঙ্গে মহামায়া অট্টহাস্য করে বললেন, আমি তোমার ভক্তিতে তোমার ভালোবাসায় তুষ্ট হয়েছি, দরকার নেই। অর্থাৎ মহামায়া সাধককেও ঠিক শেষ মুহূর্তে পর্যন্ত একটু তার লীলা দিয়ে মাতিয়ে রাখেন। সেই জন্য বলা হয় নীলপদ্ম দ্বারা দুর্গাপুজো করেছিলেন, এবং রাবণবধের জন্যই, দেবীর কৃপা লাভের জন্য। দেবীর কৃপা ছাড়া যুদ্ধে জয় করা যায় না। জীবন যুদ্ধেও জয়লাভ করতে গেলে ভগবানের কৃপা দরকার। আমরা লক্ষ্য করি স্বামী বিবেকানন্দ এত যে কর্মযোগ করলেন, এত যে তার 39 বছর বয়সের মধ্যে সমস্ত কর্মকাণ্ড জগৎকে দেখিয়ে দিলেন, তার পেছনে তিনটে জিনিস ছিল। প্রথম ফিলিংস, দ্বিতীয় অভিজ্ঞতা, তৃতীয় ডিভাইন গডস গ্রেস। ভগবানের কৃপা ছাড়া তিনি কোনোভাবেই এগোতে পারতেন না। সেজন্য রামচন্দ্রও কিন্তু সেই ভগবানের কৃপা, দেবীর কৃপা লাভের জন্য অকালে, শরৎকালে পুজো করেছিলেন। অর্থাৎ রামকে অনুগ্রহ এবং রাবণকে বধের জন্যে মহাদেবী রাত্রিতে ব্রহ্মার দ্বারা বোধিতা হয়েছিলেন। নিদ্রা ত্যাগ করে আশ্বিনের শুক্লপক্ষে যেখানে রাম ছিলেন সেই লঙ্কা নগরীতে গিয়েছিলেন। দেবীর বর লাভ করে রামচন্দ্র নবমী তিথিতে রাবণ বধ করে বিজয়ী হন এবং দশমী তিথিতে বিজয় উৎসব করেন। তাই এই তিথি বিজয়া দশমী। বিজয়া দশমী আতে আমরা ঢাক বাজাই, ঢোল বাজাই, আনন্দ করি, সঙ্গে সঙ্গে আমাদের চোখে জল আসে। কিন্তু ঠাকুর কি বললেন, বললেন মথুরবাবুকে যে আজকে বিসর্জন নয়, আজ থেকে আবাহন, মাকে তুমি হৃদয়ে রাখবে। রাবণ নিহত হলে সকল দেবতার সঙ্গে পিতামহ ব্রহ্মা দুর্গার বিশেষ পুজো করেন। অর্থাৎ সেখানে দেবীর পুজো রামচন্দ্র করেননি, করেছিলেন ব্রহ্মা। এবং বৃহধর্ম পুরাণ মতে দেবীর বোধনও করেছিলেন ব্রহ্মা স্বয়ং। ব্রহ্মা পুরোহিত রূপে প্রার্থনা করেছিলেন যে রাবণের বধ এবং রামের অনুগ্রহের নিমিত্ত হে শিবে তোমার বোধন আমি করছি। সুতরাং আশ্বিন মাসে আদ্রা নক্ষত্রযুক্ত নবমী তিথিতে রাবণের বধ পর্যন্ত আমরা তোমার অর্চনা করব। দেবী বলেছিলেন যে আশ্বিন মাসের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত তাঁর পূজাকাল বিশেষভাবে প্রশস্ত। এই শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত যে 9 দিন, যেটি নবরাত্রি নামে খ্যাত, সেখানে দেবী 9টি রূপ ধারণ করেছিলেন। 9টি নামে 9টি রূপ ভেদ। এরা দেবীর 9টি কায় বুহ মূর্তি, নবদুর্গা নামে এদেরই খ্যাতি। শ্রীচণ্ডীতে বলা হচ্ছে প্রথমং শৈলপুত্রীতি দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি কুষ্মাণ্ডেতি চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতেতি ষষ্ঠং কাত্তায়নী তথা সপ্তমং কালরাত্রিতি মহাগৌরীতি চাষ্টমম নবমীং নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা। অর্থাৎ নবদুর্গার প্রথম জন হচ্ছেন শৈলপুত্রী। শৈল মানে পর্বত, শৈল মানে হিমাচল নামক গিরিবরের অধিষ্ঠাত্রী দেবতা। দেবীকে দুহিতা রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন হিমালয়, তার জন্য তিনি এই কন্যাকে পেয়েছিলেন, এই শৈলপুত্রী। শৈলপুত্রীর অপর নাম উমা হৈমবতী, ইনি ব্রহ্মচারিণী। ব্রহ্মচারয়িতুম শিলমস্যা, ব্রহ্মজ্ঞান দানে ব্রহ্মকে প্রাপ্ত করানোই তাঁর স্বভাব। ব্রহ্মজ্ঞান দিয়েছিলেন তিনি ব্রহ্মচারিণী রূপে, সে কাহিনীও বারবার রয়েছে। দেবাসুর সংগ্রামের সাথে, দেবতাদের সাথে যখন একবার জয় হয়েছিল দেবাসুর সংগ্রামে, এতে খুব গর্ব করেছিলেন দেবতারা। তারা ভুলে গিয়েছিলেন যে এই জয়ের উৎস যিনি, কে, মূল কর্তাকে ভুলে গিয়ে কর্তৃত্ব অভিমান অহংকার এসেছিল। সমবেত দেবতারা লক্ষ্য করলেন অদূরে এক অত্যুজ্জ্বল জ্যোতির্ময় বস্তু। ইন্দ্র অগ্নিকে আদেশ করলেন ওই জ্যোতির্ময় বস্তুটি কী সেটা জেনে আসতে। অগ্নি যখন প্রশ্ন করলেন আপনি কে, বললেন আমি অগ্নি। অগ্নিকে তিনি প্রশ্ন করলেন প্রতিপ্রশ্ন, আপনি কে? অগ্নি তখন বললেন আমি অগ্নি। কি কার্য করতে পারেন? বললেন যা আছে ব্রহ্মাণ্ডে আমি ভস্মীভূত করতে পারি। তখন বললেন তাহলে করুন এই তৃণগাছিকে। অগ্নির সম্মুখে এক গাছি ক্ষুদ্র তৃণ রেখে এই কথা বললেন জ্যোতির্ময় দেবতা, এবং সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে অগ্নিদেব পারলেন না ওই তুচ্ছ তৃণখণ্ডকে দগ্ধ করতে। ভয় পেয়ে পলায়ন করলেন অহংকারী অগ্নিদেব। একই অবস্থা হলো পবনদেবের। অর্থাৎ কেউই বুঝতে পারল না আসল শক্তি। অবশেষে সেই উমা হৈমবতী কৃপা করে ব্রহ্মজ্ঞান দিলেন ইন্দ্রকে, বুঝিয়ে দিলেন সংসারের কারোর ক্ষমতা নেই কোনো কার্য করার, সকল শক্তির উৎস সেই পরব্রহ্ম।
ঠাকুর বললেন, ভগবানের ইচ্ছা ছাড়া, ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। এই হচ্ছেন ব্রহ্মচারিণী। এবং তৃতীয় হচ্ছেন চন্দ্রঘণ্টা। মহালক্ষ্মীর স্বরূপিণী দেবী দুর্গা নিখিল দেবগণের অঙ্গজ্যোতি অবলম্বনে মহিষাসুর বধের জন্য প্রকটিতা হয়েছিলেন। দেবীর হাতে অস্ত্র উপহার দিয়েছিলেন দেবতাগণ, ঘণ্টা দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র, ওই ঘণ্টার মধ্যে গজরাজ ঐরাবতের মহাশক্তি ছিল, সেই জন্য তিনি হচ্ছেন চন্দ্রঘণ্টা। নবদুর্গার চতুর্থ মূর্তি কুষ্মাণ্ডা। উষ্মা শব্দে বোঝায় তাপ, কুৎসিত তাপের নাম কুষ্মা। এই মরণশীল জগতে আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক ভেদে ত্রিবিধ তাপ, এই দুর্বিষহ ত্রিতাপই হচ্ছে কুষ্মা। আর অণ্ড শব্দের অর্থ উদর, যিনি উদরে কুষ্মা বহন করেন তিনি কুষ্মাণ্ডা। জননী উদরস্থ করেন এই ত্রিতাপ, পদাশ্রিত জনকে শান্তি দেন। যারা আশ্রয় করে না অভয়ার পদ তারা প্রতিনিয়ত ত্রিতাপে দগ্ধ হয়, আর যারা করে আত্মার্পণ ওই রাঙা পদে তাদের কুকাম কালিমা এবং তাপত্রয় উদরস্থ করেন জননী। সেই জন্য এই কুষ্মাণ্ডা পর্বতবাসিনী সবাসনা বৃহদন্ত ধারিণী এবং নীচকুলজাত জীবগণেরও আশ্রয় স্বরূপা। এর পুজো করলে নয় মাসে সমস্ত অভিষ্ট প্রদান করেন। স্কন্দমাতা। দেবসেনাপতি কুমার কার্তিকের অপর নাম স্কন্দ। তার জন্মকথা শৈলপুত্রীর পরিচয় বলা হয়েছে। দেবতাদের প্রার্থনায় উমারূপে জন্মেছেন মহাদেবী হিমালয়ের ঘরে মেনকার গর্ভে। উমা যখন কৈশোরে পা দিয়েছেন তখন একবার দেবতাদের পরামর্শে কামদেব গেলেন শিবের ধ্যান ভাঙাতে। ফুলের রেণু তুলতে না তুলতেই মদন দেব ভস্মীভূত হয়ে গেলেন মহারুদ্রের ক্রোধাগ্নিতে। পার্বতী বুঝলেন নিজের ভুল, বুঝলেন কামদেবের সহায়তায় শিবকে টলানোর চেষ্টা নিছক বিড়ম্বনা। সেই জন্য সাধনা চাই শিবকে পেতে, তপস্যা চাই শিবপ্রিয়া হতে। মহা তপস্যায় চললেন পর্বতকন্যা উমা। উমা তখন বললেন, হে বৎস, আর তপস্যা করো না। এই বলে স্নেহময়ী মা মেনকা নিষেধ করলেন, তবুও দেবী তপস্যা করলেন। শক্তির ধ্যানে আছে শিব, আর শিবের ধ্যানে বসলেন শক্তি। সেই জন্য বারবার বলা হয়, জয় দেবী জগন্মাতো জগদানন্দকারিণী প্রসীদ মম কল্যাণী নমস্তে স্কন্দ মাতৃকে। তারপরেই হচ্ছেন কাত্যায়নী। সতীর মরদেব মহাদেবের স্কন্দে খণ্ড খণ্ড করছেন বিষ্ণু। এক একটা স্থানে এক একটা পীঠ তার ফলে রচিত হয়েছে। বৃন্দাবন এক মহাপীঠ, দেবী সেখানে বিরাজিতা কাত্যায়নী রূপে। এবং তার একটি কার্য অনন্য সাধারণ, সেটি হচ্ছে সুদুর্লভ কৃষ্ণ ভক্তিদান। চণ্ডীতে দেবীর সুখদা এবং মোক্ষদা এই দুইটি স্বরূপের কথা রয়েছে। সুরত রাজাকে তিনি দিয়েছিলেন সুখ, আর সমাধি বৈশ্যকে তিনি দিয়েছিলেন মোক্ষ। কাত্যায়নী রূপে তিনি ভক্তিদা। ভক্তি অত্যন্ত দুষ্প্রাপ্য, এটি সাধনলব্ধ নয়, কোনো সাধনাতেই ভক্তি সম্পদ লাভ করা যায় না, এটা কৃপালব্ধ সামগ্রী। কাত্যায়নী রূপিণী যোগ মায়ার করুণাতেই সেটি লাভ হয়। ব্রজের গোপবালারা এই কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করেছিলেন নন্দনন্দনকে পতিরূপে পাওয়ার জন্য, এবং তাদের প্রার্থনার মন্ত্রেই এই ভাগবতে আমরা পাই, কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধ্বীশ্বরী নন্দগোপসুতে দেবী পতি মে কুরুতে নম। অর্থাৎ গোপকুমারীগণ এই মন্ত্র জপ করে দেবী কাত্যায়নীর অর্চনা করেছিলেন। পরের যে রূপ সেটি কালো রাত্রি। ঋগ্বেদের দশম মণ্ডলের রাত্রি সূক্তে পরমাত্মাকে বলা হয়েছে রাত্রি। পরব্রহ্মই রাত্রি, ব্রহ্মময়ী মা ওই রাত্রির শক্তি। রাত্রিতে জীবজগতের বিরতি হয় সব কাজ থেকে, বিশ্রাম লাভ করে, মায়ের কোলে আশ্রয় নেয় এই নিখিল জীব নিবহ। মহাপ্রলয়ের রাত্রি মহারাত্রি, সেই জন্য চণ্ডীতে বলা হচ্ছে এই যোগ নিদ্রাকে যে ভজনা করা। যোগ নিদ্রাং যথা বিষ্ণুর জগত কার্ণবই কৃতে। এই যোগ নিদ্রাই হচ্ছে মহাকালিকা বা কালরাত্রি। তাই এই যোগনাথ নিদ্রা বা কালরাত্রির পুজো করা হয়, স্মরণ করা হয় এই নবরাত্রিতে। বলা হয় কালী কালী মহাকালী, কালীকে কালরাত্রিকে ধর্মার্থ মকসদে দেবী কালরাত্রি নমস্তুতে। পরের যে রূপ সেটি হচ্ছে মহাগৌরী। সেটি কি না, দেবাদিদেব একদিন কালরাত্রি দেবীকে উপহাস করলেন কালো মেয়ে বলে। দেবী তখন অভিমানিনী হয়ে নিযুক্ত হলেন কঠিন তপস্যায়।
তপস্যার পর নিজের কালো বরণ দিলেন ভর্তাকে, আর নিজে হলেন গৌরী। গৌরী নয়, তিনি মহাগৌরী। মহাকালী ছিলেন সন্তান বৎসলা, মহাগৌরী হলেন স্বামী সোহাগিনী। শক্তি শক্তিমানে অনন্ত লীলা বৈচিত্র্য হলো, সেই জন্য মহাগৌরীর ধ্যানেও আমরা বারবার তাকে স্মরণ করি যে মহাগৌরী নামামেদ্য সৃষ্টি সংহারকারিণী। এবং সর্বশেষ রূপটি হচ্ছে সিদ্ধিদাত্রী, যিনি সাধককে সর্বকর্মে সিদ্ধি দান করেন, তিনি সিদ্ধিদাত্রী। গীতায় শ্রী ভগবান অর্জুনকে বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম্, যে আমাকে যেভাবে উপাসনা করে তাকে আমি সেইভাবেই তুষ্ট করি। এই তুষ্টিকারিণী শক্তি হচ্ছেন সিদ্ধিদাত্রী জননী। বারবার বলা হচ্ছে, যিনি পাত সূর্যের রক্ত রাগে রঞ্জিতা যোগ মায়া মহেশ্বরী, যিনি শিব ব্রহ্মা এবং বিষ্ণুর মুকুট দ্বারা সেবিত চরণা, চন্দ্র সূর্যের কম্পনজনিত আনন্দ স্ফুরণে স্ফুরিতা, যিনি নিত্যা স্থিরা সিদ্ধ এবং অমরগণ দ্বারা পরিবেষ্টিতা, যিনি পবিত্র প্রণবের সুরের মূর্ছনায় বিন্দুকে জীববোধকে বিকশিত করেন, দিগম্বরা পূজিত হয়ে অভয় এবং বরদান করেন, সেই বিষ্ণু শক্তি বিষ্ণু জননী ত্রিপুরা ত্রিপুরেশ্বরী, সেই সিদ্ধিদাত্রী মাতাকে প্রণাম করি। তাকে প্রণাম করতে হয় সর্বদেব সর্বদেব ময়িং দেবীং সর্বরোগ ভয়াপহম ব্রহ্মেশ বিষ্ণু নমিতাং প্রণমামি সদাশিবম। অর্থাৎ যিনি সর্বদেব ময়ী, সর্বরোগ ভয়নাশিনী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর্যার প্রণত, সেই সদাশিবা মহাশক্তিকে প্রণাম করি। পুরাণের এই সমস্ত মন্ত্র, বিভিন্ন দেবতা ঋষি সাধকদের উপলব্ধি, সব তপস্যা সঞ্জাত। যুগ যুগ ধরে মুক্তিগামী মানুষ এই দেবী রূপ ধ্যান করছে, সাধনা করছে, কৃতকৃতার্থ হচ্ছে। আর আমরা সাধারণ মানুষ বিস্ময়ে অবাক হয়ে ভেবেছি যে মায়ের কি অপরূপ রূপ, মহাশক্তির কি আধার, বৎসরে একবার তারা তিনি আসেন আমাদের গৃহে, পদার্পণ করেন এবং আমাদের এই বসুন্ধরাকে পবিত্র করেন। সেই জন্য স্বামীজি বারবার বলছেন না যে বাবুরামের মায়ের কি বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করতে বসেছে? সারদা দেবী আসলে স্বরূপত সর্বদেবদেবী স্বরূপিণী। তার জীবনলীলায় কত না বিচিত্র রূপে তিনি অন্তরঙ্গদের কাছে নিজের স্বরূপ প্রকাশ করেছেন। নিজের দুর্গা স্বরূপের কথা তিনি ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে মা, তার মা সারদা দেবীর মা যখন শিয়রে দেখতে গিয়েছিলেন, ফেরার সময় দেবালয়ে একটা বায়ু যেন তার উদরে প্রবেশ করে, এবং সেই সময় একটি সুন্দর মেয়ে বেলগাছ থেকে নেমে এসে কোমল বাহু দুটো দিয়ে পিঠের দিক থেকে জড়িয়ে ধরে। মা তখন অচৈতন্য হয়ে যান এবং সেই সময় সেই মেয়ে মায়ের উদরে প্রবেশ করে, সেখান থেকেই তার জন্ম। মায়ের জন্ম এবং কর্ম দিব্য, সেই জন্য শ্রীকৃষ্ণ বলছেন জন্ম কর্ম চ মে দিব্যম, এই হচ্ছে। এবং অধ্যাপক গোকুলদাস দে একবার বাগবাজারে এসে দেখলেন মা গঙ্গার ঘাটে জপ করছেন। গোকুলবাবু কিছু দূরে দাঁড়িয়েছিলেন, তিনি গুনগুন করে চণ্ডীর শ্লোক আবৃত্তি করছেন, এত নিম্ন স্বরে করছেন কেউ শোনার কথা নয়। কিন্তু যখন তিনি সৌমা সৌম তারা শেষ সৌমে বলছেন, তখন মা পেছন ফিরে দেখলেন এবং দুহাত তুলে আশীর্বাদ করলেন। আজকে আমরা সেই মাকে বারবার প্রণাম করি। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে ষষ্ঠী মহাষষ্ঠী শুভ হোক, আনন্দময় হোক আমাদের সকলের জন্য এই প্রার্থনা মহামায়ার চরণে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা।